نحمده ونصلي على رسوله الكريم أما بعد আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করে দুনিয়াতে মুসলমানদের অবস্থা ভালো না বা সারা দুনিয়ার অবস্থা সামগ্রিকভাবে ভালো না, এটা তো ইমাম মাহাদি 2020 সালে আসবেন এটা নিয়ে আমি বারবারই আওয়াজ দিচ্ছি বা চিঠিতেও লিখেছি। সবচেয়ে খারাপ যে ঘটনাটা ইদানিং ঘটে গেল সেটা হলো যে কাবাতে এখন আর মানুষদেরকে, বাইতুল্লায় মানুষদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বা মসজিদুল হারাম মুসল্লিদের উমরা করতে আসা বন্ধ হয়ে গেছে। মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আল্লাহ রাসূলকে সালাম জানাতো, এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যে এটা যে আল্লাহ পাকের জন্য কত বড় নারাজির একটা কারণ, বাইতুল্লায় তাওয়াক করতে বন্ধ করে দেওয়া, মুসল্লিদেরকে সেখানে ঢুকতে না দেওয়া। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ ফরমান এভাবে, ওয়াই জাআলনা বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, যে এই বাইতকে, এই ঘরকে, এই কাবাকে আমি মানুষের জন্য মিলন কেন্দ্র হিসেবে এবং নিরাপদ এক জায়গা হিসেবে তৈরি করেছি। ওয়াত্তাখিজু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, এই জন্য তোমরা মাকামে ইব্রাহিম, যেটা ওখানে যে কাবার সামনে একটা জায়গা যেটাকে মাকামে ইব্রাহিম বলে, ওই জায়গাটাতে ওটা ওখানে তোমরা নামাজ পড়ো, নামাজের জন্য ওই জায়গাকে গ্রহণ করো। অর্থাৎ পুরো মসজিদে হারামে তোমরা নামাজের জন্য নামাজ পড়ো সেখানে। ওয়াহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহির বাইতিয়া লিত-তাঈফিন ওয়াল আকিফিন ওয়ার রুকাই সুজুদ। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, আমি ইব্রাহিম এবং ইসমাঈল এই দুজন নবীর কথা বলে আমি তাদেরকে হুকুম করলাম, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিসসালাম, এনাদেরকে আল্লাহ পাক হুকুম করলেন, ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহির, যেন এটাকে পবিত্র রাখা হয়, বাইতুল্লাহকে পবিত্র রাখা হয় যে তাওয়াফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ ইবাদতকারী এবং রুকুকারী অর্থাৎ নামাজীদের জন্য এই জায়গাটাকে পবিত্র রাখা হয়। তো আল্লাহ তাআলা যে বিধান দিলেন এটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাসূলের মসজিদ রওজা, এটাকে এটা মুসলমানদের হক, মুসলমান সেখানে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত হলো এটা, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এরকম, বা অন্যান্য অনেক সাহাবী থেকে এটা বর্ণিত যে যখনই কোনো মুসিবত আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ছিল আল্লাহ রাসূল মসজিদে দাখিল হইতেন এবং সেখানে নামাজে দাঁড়াই দিতেন। দুনিয়াতে করোনা ভাইরাস এরকম যত বালা মুসিবতই আসুক না কেন, একে তো এই ধরনের বালা মুসিবত গুলো এখন যেটা আসছে এটা মুসলমানদের বিরুদ্ধে এবং সমগ্র মানব জাতির বিরুদ্ধে কিছু আল্লাহর দুশ্মনদের ষড়যন্ত্র। তারপরেও মানুষের জন্য এটা একটা মুসিবত, সাধারণ মানুষের জন্য, আল্লাহর দুশ্মনরা তো এটা থেকে বেঁচে আছে, সাধারণ মানুষের জন্য এটা একটা মুসিবত। তো এখন তো মুসলমানদেরকে আরো বেশি আল্লাহর দিকে তাওয়াজ্জু, মনোযোগী হয়ে মসজিদে সময় দেওয়ার কথা, কিন্তু ওরা যে কাজটা করলো শুরুতেই মসজিদের হারামকে বন্ধ করে দিল, মসজিদের হারাম বন্ধ করে দেওয়ার পরে মদিনা বন্ধ করে দেওয়া হলো, এবং আজকে গতকালকে রাতে ঈশা নামাজের সময় বা মাগরিবের নামাজের সময় মসজিদে কি কি যেন আওয়াজ দিচ্ছিল ওদের কথা তো পুরোপুরি বুঝি নাই, কিন্তু পরে আজকে আসর নামাজে, ফজর নামাজের সময় যেটা হলো, ফজর নামাজে আজান দিল, আজানের সময় তো আজানের জবাব দিচ্ছিলাম হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, এগুলো করার পরে তার সালাত খায়রুম মিনান নাওম, এটা জবাব দেওয়ার পরে দেখলাম যে নতুন দুইটা শব্দ বললো, আসসালাত ফি বিউতিকুম, তোমরা নামাজ ঘরে পড়ো। তো তা শুনেই আমি বাসার, আমার বাসা থেকে আরো দু একটা মসজিদের আওয়াজ শোনা যায়। তো আমি বাসা জানলা খুলে আমার বাসার সামনে যে মসজিদে, মসজিদে আমার আজান শেষ হওয়ার পর অন্য মসজিদে আজান শোনা যাচ্ছিল, তো জানলা খুলে খেয়াল করলাম ওখানে একটা মসজিদে আজান শেষ হলো এইভাবে, সালাত খায়রুম মিনান নাওমি, পরে আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আবার সেই আসসালাত ফি বুয়ুতিকুম, নামাজ ঘরে, তোমাদের নামাজ ঘরে পড়ো,
তো এইভাবে পরে দেখা গেল যে সকালে ফজরের নামাজের সময় মসজিদগুলো সব তালা মেরে দেওয়া হয়েছে, পুরো সৌদিতেই নাকি এটা, এবং জুম্মার নামাজও নাকি পড়তে দেওয়া হবে না, এবং এটা অনির্দিষ্টকালের জন্য। কবে যে মসজিদ আবার খুলবে মুসল্লিদের জন্য এটা তো আর জানা যাচ্ছে না। আসলে তো এটা পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছে ওরা, সকল মুসল্লিদেরকে মসজিদ থেকে মাহরুম করে দেওয়া। এর আগে শুনলাম গতকালকে, তার আগে কুয়েতে, দুবাইয়ে, অন্যান্য আরব দেশগুলোতেও, এই কাতারে মসজিদগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। এখন হাদিসে পাকে আছে, আল্লাহ তাআলা আসমান থেকে যে রহমত নাজিল করেন, এটা সর্বপ্রথম বাইতুল্লাহ মসজিদ হারামের উপর নাজিল হয়, তারপর সেখান থেকে সমগ্র মসজিদ গুলাতে বন্টন হয়। এখন এটা চিন্তা করার বিষয় যে আল্লাহর দুশমনরা মসজিদ গুলাকে বন্ধ করে দিল, এটা অনেক বড় একটা বিপদ সংকেত সাধারণ মানুষ। বা এখানে আমাদের, আমি যেখানে থাকি এখানে এক জায়গায় তবলিগের তালিম হয়, তো এরাও তো হুজুগে চলে সবাই। তো গতকালকে রাতে, পরশু রাতে তালিমের ঘরে এসে দেখে তালিমের ঘর চারটার দিয়ে আটকায় টাটকায় চলে গেছে, মানে এখন আর তালিম করবে না, একসাথে থাকলে যদি করোনা ভাইরাস ধরে বা এরকম কিছু। তো এটা আর কি মুসলমানের জন্য বড় বিপদের জিনিস, মসজিদ গুলাও বন্ধ, দিনী তালিম তবলিগ এগুলাও বন্ধ। সবচেয়ে বড় কথা হলো মক্কাতে এখন যে হালত চলতেছে, সারা দুনিয়ার মুসলমানদের কাছে এটা প্রচার করি, মক্কার অবস্থা মানুষকে জানানো দরকার, কারণ মক্কা থেকে দিন সারা দুনিয়াতে আসছে, আবার মক্কাতে যখন যুদ্ধ বিগ্রহ শুরু হবে, তো এটা বড় বিপদ সংকেত। কারণ এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইরশাদ ফরমান, ইবাইউ লিরাজুলিন বাইনা রুকনি আল মাকাম, এক ব্যক্তির হাতে রুকন এবং মাকামের মাঝখানে বায়াত সংগঠিত হবে, অর্থাৎ ইমাম মাহদির হাতে রুকন এবং মাকামের মাঝখানে বায়াত সংগঠিত হবে, ওয়ালান ইস্তাহিল্লাল বাইতা ইল্লা আহলুহু, বাইতুল্লাহর আহলরাই, অর্থাৎ বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণে দায়িত্ব যারা আছে, এরাই তখন বাইতুল্লাহকে যুদ্ধ করার জন্য হালাল করে নিবে, অর্থাৎ তারা বাইতুল্লাহতে যুদ্ধ শুরু করবে। তারপরে যে কথাটা, সেটা একটা বড় বিপদ সংকেত, ফানান্তাস আলীর হালাকাতের আরব, যখন বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণকারীরা বাইতুল্লাহ যুদ্ধ শুরু করবে, বাইতুল্লাহ যুদ্ধ করাকে হালাল করে নিবে, তখন আরব ধ্বংস হওয়ার ব্যাপারে আর প্রশ্ন করো না, অর্থাৎ আরব ধ্বংস হয়ে যাবে। তো ব্যাপারটা ওইদিকেই গড়াচ্ছে যে আরব ধ্বংস হওয়ার সব নকশাগুলো আমাদের সামনে চলে আসছে, বাইতুল্লাহ তাওয়াফ বন্ধ হয়ে গেছে, বাইতুল্লাহ আল্লাহর পক্ষ থেকে যে নিরাপত্তার ওয়াদা ছিল এই জিনিসটা উঠে নেওয়া হয়েছে, বাইতুল্লাহ মানুষজন তাওয়াফ করতে পারে না, যেতে পারে না, বাইতুল্লাহ বন্ধ করে দেওয়ার পরে সারা দুনিয়ার মসজিদ গুলাকে বন্ধ করে দেওয়া, মানে আরবের সব মসজিদ অনির্দিষ্ট করার জন্য সকল নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ, এমনকি জুম্মা নামাজের জন্য বন্ধ করে দেওয়া হলো আজকে থেকে, আজকে সকালে ফজর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এটা আমি ওই ইমাম মাহদি 2020-এ যে নামে যে সিরিজটা ছিল ওখানে একটা আয়াতের কথা বুঝলাম, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস الذي ببكة مباركا وهدى للعالمين, মানে মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে মক্কাতে, অর্থাৎ বাইতুল্লাহ কাবা, এটা বড় বরকতময় এবং সারা দুনিয়ার মানুষের জন্য এটা দিক নির্দেশনা দিবে। অর্থাৎ এ আয়াতের ব্যাখ্যা হলো এরকম যে মানুষ যেন বাইতুল্লাহ দিকে খেয়াল রাখে, বাইতুল্লাহ কি করতেছে, বাইতুল্লাহ যদি স্বাভাবিক থাকে তো সারা দুনিয়া ইসলামের অবস্থা স্বাভাবিক থাকবে, আর বাইতুল্লাহ যদি ফাসাদ হয় সারা দুনিয়া ইসলামের ফাসাদ শুরু হবে। এখন একটু খেয়াল করে দেখি, গত ফেব্রুয়ারি মাসের 27 তারিখে হাজিদেরকে আসা বন্ধ করে দেওয়া হয়েছে, তারপরে যেটা হলো যে তার কিছুদিন পরে উপস্থিত হাজিরা চলে যাওয়ার পরে এখন বাইতুল্লাহ একেবারে ফাঁকা হয়ে গেল। তো বাইতুল্লাহ ফাঁকা হয়ে যাওয়ার পরে কি হলো, যেহেতু বাইতুল্লাহর দিকে আল্লাহ তারা লক্ষ্য রাখতে বলছেন, বাইতুল্লাহ ফাঁকা হওয়ার পরবর্তী যে কাজটা হলো, এখন আরবের মসজিদ গুলাকে বন্ধ করে দেওয়া হয়েছে।
এটা যে আল্লাহ পাকের পক্ষ থেকে কত বড় একটা নারাজি এবং আজাব কেটে নিয়ে আসবে, আল্লাহর পক্ষ থেকে শাস্তি কেটে নিয়ে আসবে, এটা মুসলমানরা না বুঝলেও আল্লাহর দুশ্মনরা ঠিকই বুঝতেছে। আমেরিকান বাহিনী, মোহাম্মদ বিন সালমান এবং তাদের দোসর যারা আছে ইসরায়েল, এরা যারা আল্লাহর দুশ্মনরা আছে, এরা ঠিকই বুঝতেছে যে মুসলমানদের উপর বড় আজাব টেনে নিয়ে আসতে হলে মসজিদকে বন্ধ করে দিতে হবে। এখন আর কি কি করা, এখন তো আস্তে আস্তে বরবাদি শুরু হচ্ছে, মক্কার অবস্থা আস্তে আস্তে খুব খারাপের দিকে যাচ্ছে। যারা মক্কার বাইরে তারা অবস্থা কতটুকু জানে জানি না, কারণ মক্কাতে বাইরের কোনো শহর থেকে গাড়ি ঘোড়া ঢোকা বন্ধ করে দেওয়া হচ্ছে। গতকালকে সাথীরা বাজারে যে দেখলো যে বাজারে মুরগি আসা বন্ধ হয়ে গেছে, কারণ মক্কা তো বিরান ভূমি, মক্কাতে এখানে কোনো ফলন হয় না বা এখানে কিছু চাষাবাদ হয় না, যা কিছু আসে সব আশেপাশ থেকে আসে, তায়েফ থেকে আসে বা অন্যান্য জেলা থেকে আসে, জেদ্দা থেকে আসে। তো জেদ্দা থেকে মুরগি আসা বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা তো একটা স্টেপ গেল। এখন আর বাজারে কোনো মুরগি টুরগি নাই। আবার জেদ্দা থেকে মাছ আসে, দেখা যাবে খুব শীঘ্রই মাছ হয়তো বন্ধ করে দিবে বা দিয়েছে কিনা ইতিমধ্যে তাও তো জানা নাই। আজকে কালকে বাজারে গেলে বোঝা যাবে, মাছের বাজারে গেলে বোঝা যাবে মাছ জেদ্দা থেকে আসা বন্ধ হয়ে গেছে কিনা। মুরগি যেহেতু বন্ধ হয়ে গেছে, হয়তো মাছও বন্ধ হয়ে গেছে। তারপরে জিনিসপত্রের দাম বাড়তেছে, সবজির দাম, লেবু ছিল 3 টাকা করে, মানে এক প্যাকেট পাওয়া যেত, এক প্যাকেট, এক প্যাকেটের ভিতরে ছোট ছোট কাগজি লেবুর মতো, বাংলাদেশে কাগজি লেবুর মতো কিছু লেবু একসাথে 15-20টা লেবু, এগুলো 3 রিয়াল করে বিক্রি করতো, এটা এখন 10 রিয়াল হয়ে গেছে। এবার প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে, তো এটা আলটিমেটলি যেদিকে যাচ্ছে, যখন এখন তো স্টকে কিছু মাল আছে, যারা দোকানদার ব্যবসায়ী যারা আছে তাদের স্টকে কিছু মাল আছে, চাল ডাল আছে, কিন্তু এটা যখন ফুরাই যাবে তখন কি অবস্থা দাঁড়াবে? তো স্টকের মাল তো বেশি দিন যাবে না, তো খুব শিগগিরই বাইতুল্লাহ, মসজিদুল হারামে, এর আশেপাশে, অর্থাৎ মক্কাটাকে এরা খুব চাপাই দিতেছে, মক্কাকে, মক্কা, কারণ ইমাম মাহাদি এখন মক্কাতে আছেন, এটা আমি অনেকবারই বলেছি, ইমাম মাহাদি মক্কাতে চলে আসছেন। 2015 সালে কিং আবদুল্লাহ মারা যাওয়ার পরে হাদিসের বর্ণিত সাহাবান রাদিয়াল্লাহু আনহু থেকে যে হাদিসটা, একটা তিন ইন্দা কান্তিকুম সালাসা কুল্লুহুম ইবনুল খলিফা, 3 খলিফা পুত্রের ভিতরে তোমাদের ধনবানদারের নিকট, ধনবানদারের নিকট মানে সৌদিতে, সৌদিতে 3 খলিফা পুত্র অর্থাৎ রাজপুত্রের ভিতরে দ্বন্দ্ব শুরু হবে। এটা তো 2015 সালে কিং আবদুল্লাহ মারা যাওয়ার পরে মুকরিন বিন আব্দুল আজিজ, মোহাম্মদ বিন নাইফ এবং মোহাম্মদ বিন সালমানের ভিতরে এই ঝগড়াটা শুরু হয়। তখন থেকে 2015 সালে সেপ্টেম্বর অক্টোবর পর থেকেই যে কোনো এক সময় ইমাম মাহদি মক্কায় চলে আসার কথা, তারপরে কথাটা ছিল যেটা কায়া খুরুজুল রজুল মিন আহলিল মদিনা হারিবান ইলাল মক্কা, তার ঠিক পরেই এক ব্যক্তি মদিনাওয়ালা, মদিনার অধিবাসী বা বড় কোনো শহর থেকে এক ব্যক্তি পালায় মক্কায় চলে আসবে। অর্থাৎ 2015 সালের পরে যে কোনো সময় এত ফায়াখরুজ মানে খুব তাৎক্ষণিক, তারপরেই, তারপরে 1 বছরের ভিতরে কোনো এক সময় ইমাম মাহদি মক্কায় চলে আসছেন। তো এই হিসেবে মক্কায় তো ব্যাপক ধরপাকড় চলতেছে, মানুষদেরকে ধরে ধরে হয়রান করতেছে, জেলে ভরতেছে, এখন তো খাদ্য পানির সংকট করে দিচ্ছে, হয়তো যে কোনো সময় পানি বন্ধ করে দিতে পারে, কারণ মক্কা শহরটা এত বেশি ঘিঞ্জি এলাকা, এত বেশি জনবহুল, অনেকগুলা পাহাড়ি এলাকা, এটা পাহাড় প্রচুর, যারা মক্কা আসছে জানি আশেপাশে চতুর পাহাড়ের ভিতরে অসংখ্য মানুষ থাকে। যে ফ্ল্যাট জমিগুলা যেখানে সমতল ভূমি সেখানে তো পুলিশরা রেড দিচ্ছে, পাহাড়গুলো তো একটু রেড দেওয়া কঠিন, হয়তো যে কোনো সময় পানি বিদ্যুৎ এগুলো বন্ধ করে দিবে। তো আল্লাহ দুশ্মনদের এটা জানা নাই, ওমা কারু ওমা কারু আল্লাহ, আল্লাহ খায়রুল মাখিরিন, আল্লাহ তালা উত্তম পরিকল্পনা করা করনেওয়ালা, আল্লাহ তালা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন হিজরতের সময়, কাফেররা চতুর্দিক থেকে আল্লাহকে খুঁজতে খুঁজতে গারে সর, যেটা সর পর্বতের গুহার ভিতর পর্যন্ত, কাছে পর্যন্ত চলে গিয়েছিল, আল্লাহ তালা ওখানে আল্লাহ রসুলকে মাকড়সার জাল দিয়ে, কবুতরের ডিম দ্বারা, আমরা জানি ঘটনাগুলো কম বেশি, আল্লাহ রসুলকে হেফাজত করেছেন। আল্লাহ তালা লিল্লাহি জুনুদু সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সবকিছু আল্লাহ সৈনিক, আল্লাহ, আল্লাহ তার খলিফা ইমাম মাহদিকে, আল মাহদিকে হেফাজত করবেন যে কোনো হালতেই। আল্লাহ দুশ্মনদের তো এটা ধারণা নাই, কিন্তু সাধারণ মানুষরা পেরেশানিতে পড়তেছে। এখানে ব্যবসায়ী, যারা ব্যবসায়ী, এক এক বড় এক ব্যবসায়ীর কথা শুনলাম গত পরশু দিন, যে তার এখানে বড় দোকান, যে প্রতিদিন তাদের 10,000 রিয়ালের মতো বিক্রি হতো,
এখন দুই দিন দুই তিন দিন আগে নাকি দোকান বন্ধ করেছে, ওই দিন বিক্রি হয়েছে 29 রিয়াল। এছাড়া আশেপাশেও দোকানগুলো কিছু কারগুজারি পেয়েছে, যাদের মানে প্রতিদিন হাজার হাজার টাকা সেল ছিল, কারণ লক্ষ লক্ষ হাজি আসে, প্রচুর সেল হইতো এখানে। এদের সব দোকানপাটগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এমনকি মানে যারা মক্কা আসছে তারা তো জানি এখানে লক্ষ লক্ষ কবুতর, এই কবুতর গুলাকেও হাজিরা খানা দিত, হাজিরা আসতো দানা কিনা কিনে কবুতরকে ছড়াইতো সবে নিয়াতে। এই কবুতর গুলাও তো এখন খানা পাবে না। তো চতুর্দিক থেকে আল্লাহ দুশমনদের সবাই অভিশাপ দিচ্ছে, এই কবুতর গুলো এদেরকে অভিশাপ দিবে। তো বড় মুশকিল যেটা, আল্লাহ রহমত মসজিদে আসে, মসজিদ গুলাকে বন্ধ করে দেওয়া হচ্ছে আজকে থেকে, আজকে 18 তারিখ মনে হয়, মার্চের 18 তারিখ, মার্চের 18 তারিখ আজকে বুধবার, আজকে থেকে মসজিদ, সৌদির মসজিদ সব বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা আল্লাহর বড় আজাব টেনে নিয়ে আসবে, এবং এবছরে ইনশাআল্লাহ ইমাম মাহাদির আত্মপ্রকাশ ঘটবে। সকল মুসলমানদেরকে আমি বারবারই বলতেছিলাম, সবাই মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, বা হারামকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখনো যদি মুসলমান ঘরে বসে থাকে, মুসলমান এখনো যদি নিজের ব্যবসায় কেরিয়ার চাকরি বাকরি নিয়ে ফিকিরে ব্যস্ত থাকে, তো আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়া খুব মুশকিল হবে। কারণ প্রত্যেক মুসলমানের জন্য এটা ফরজ দায়িত্ব, যখন ইসলামের ক্ষতি হইতে থাকে বা ইসলামকে ধ্বংস করা হইতে থাকে, তখন মুসলমান ইসলামের জন্য কদম দিবে। কারণ আল্লাহ তাআলা কালেমা পাকিয়ে বলেন, মিল্লা হুয়া ইজতাবাকুম ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, তোমরা আল্লাহর জন্য খুব জিহাদ করো, খুব জিহাদ করো যতটুকু হক। হুয়া ইজতাবাকুম, আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বাছাই করছেন উম্মতে মুহাম্মদ হিসেবে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজের উপরে। ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজটা আমাদের বোঝা দরকার, আল্লাহর জন্য উনি সব কিছু কুরবানি করছেন, এমনকি নিজের সন্তানের গলায় ছুরি চালাইতে দ্বিধাবোধ করেন নাই। তো আমাদেরকে এই মেজাজের উপরে বানানো হয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন ইব্রাহিম আলাইহিস সালামের মেজাজের উপরে। এখন সবাই যার যার ব্যক্তিগত কেরিয়ার চাকরি বাকরি ব্যবসা পরিবার পরিজনে পড়ে থাকলে, এই যেমন আর মুসলমানদের জন্য আল্লাহ পাকের কাছে জবাব দেওয়া অনেক বেশি কঠিন হয়ে যাবে। ওই জন্য প্রত্যেককে বলতেছিলাম, আমি যে আওয়াজ লাগাচ্ছিলাম তো অনেকদিন ধরে, প্রায় বছর খানিকের উপরে, ভাই সবাই এখন মক্কায় আসার সময়, সবাই মক্কার দিকে চলে আসি। যদিও পরিস্থিতি খারাপ, যদিও বর্ডার বন্ধ করে দিয়েছে, যদিও বিমান বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ করে দিয়েছে, কিন্তু আল্লাহর সাহায্য মুসলমানদের সাথে সবসময় আছে। মুসলমান যদি নিয়ত করে, চেষ্টা করে, দৌড়ঝাঁপ করে, আল্লাহ তাআলা রাস্তা খুলনেওয়ালা। জাহেরে বাহ্যিক যে কোনো আসবাব না থাকুক না কেন, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে যেটা বলেছেন যে, ইযা রাআইতুমুহু ফাবাইউহু, যখন তোমরা আল মাহদিকে দেখবে তার হাতে বায়াত হয়ে যাও, ওয়ালাউ হাওয়ান আলাল সাজ, যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে তোমাকে তার কাছে আসতে হয়, বা ইন্নাহু খলিফাতুল্লাহ আল মাহদি, কারণ তিনি হলেন, কারণ সেই হলো আল্লাহ খলিফা আল মাহদি। এখন বোঝার বিষয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে যখন আল মাহদি প্রকাশ পাবেন, ইমাম মাহদি প্রকাশ পাবেন, তখন সৌদিতে প্রবেশ করাটা এত সহজ হবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, ওয়ালাউ হাবুন আলা সাজ, বরফের উপর হামাগুড়ি দিয়ে হইলে তোমরা আল মাহদির সাথে জুড়ে যাও। এটা খুব জরুরি, এখন আমাদের জন্য একেবারেই জরুরি, ওয়াজিবের মতো হয়ে যাচ্ছে দিন দিন, যে আমরা সবাই মক্কার দিকে রওনা দিই, যে কোনো ভাবেই হোক। এখন তো আর স্বাভাবিকভাবে আমার যে বইটা ইসলামের জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু নামে বইটা যখন প্রকাশ পায়, তো এই প্রকাশনী থেকে চরমোনাই পীর সাহেবের মাহফিলে এই বইটা মানে স্টল দেয় না, বইয়ের দোকান দেয়, ওখানে স্টল দিয়েছিল, তো চরমোনাই পীর সাহেব এই বইটা বিক্রি করা নিষেধ করে দিয়েছিল তার মাহফিলের ওখানে, বিক্রি করা নিষেধ করে দিয়ে বলছে যে আমরা কি ইমাম মাহাদির দলে জুটতে চাই না, এই লেখক কেমনে জানলো 2020 সালে ইমাম মাহাদি আসবে, ইমাম মাহাদি আসলেই তো আজকে যদি ইমাম মাহাদি প্রকাশ পায় কালকে আমরা বিমানে টিকিট করি ইমাম মাহাদির সাথে যা জুড়ে যাব। তো এত সহজ না যে ইমাম মাহাদির সাথে জুড়ান, সবাই নিজের যার যার ব্যক্তিগত চিন্তা ভাবনা ধ্যান ধারণার ভিতরে ব্যস্ত থাকবো, আর ইমাম মাহাদি প্রকাশ পায় আর বিমানে টিকিট করে, উমরা টিকিট করে, উমরা ভিসা নিয়ে চলে আসলাম সৌদি আরবে, এটা এত সহজ না। এমনকি মক্কাওয়ালারাও তো সবাই জুটতে পারবে না, যারা ইমাম মাহাদির জন্য চেষ্টা তদবির
কোরবানি স্যাক্রিফাইস না করবে, তাদের কি আল্লাহ তাআলা এই এত বড় কাজ যার দ্বারা সারা দুনিয়ার বাতিল মিটবে, হক জিন্দা হবে, এটার সাথে জোড়াবে না? যদিও মুসলমানদের অনেক দেরি হয়ে গেছে, কিন্তু এখনো মুসলমান যদি কদম দেয়, আল্লাহ তাআলা রাস্তা খুলনেওয়ালা, সবাই জিহাদের জন্য তৈরি হই, আল্লাহ রাস্তায় জিহাদ করা, এটা মুসলমানের জন্য, প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। আল্লাহ পাক কবুল ফরমায়। সারা দুনিয়াতে আজাব আসতেছে, মসজিদ বন্ধ হয়ে গেছে মানে এখন আজাব আসতেছে। এখন খেয়াল করে দেখি ঘটনাটা খুব দ্রুত ঘটে গেছে, কিন্তু করোনা ভাইরাস দুনিয়াতে আসছে বেশি দিন হয় নাই, কয়েক মাসের ব্যাপার। করোনা ভাইরাস আসছে, তারপরে হাজি বন্ধ হয়েছে 27 তারিখে ফেব্রুয়ারি, আর আজকে হলো মার্চের 18 তারিখ, কয়দিন হলো 27, 2, 20 দিনের ভিতরে সমগ্র দুনিয়া, সমগ্র আরবের মসজিদ বন্ধ হয়ে গেল। আগামী 20 দিন পরে কি ঘটে কে জানে। তো একটা আয়াত নিয়ে আমি আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, ইন্নাল মুলুকা ইযা দাখালা কারিয়াতান ফাআসাদহা, যখন কোন দেশের বাহিনী অন্য কোন দেশে প্রবেশ করে তো সেখানে ফাসাদ করে। তো সৌদিতে আমেরিকান বাহিনী ঢুকছে, এখানে ফাসাদ করবে, এটা স্বাভাবিক। যা কিছু সৌদিতে ঘটতেছে সব আমেরিকার চাল, আমেরিকা করাইতেছে মোহাম্মদ বিন সালমানকে দিয়ে। ইদানীং তেলের দাম কমাই দিচ্ছে, মানে এই সৌদির অর্থনীতিকে সকল দিক দিয়ে ধ্বংস করার জন্য সৌদির মানুষদেরকে এমনভাবে পেরেশান করে দিবে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে। আমি ওই যে ইমাম মাহদি 2020-এ ওই পর্বে যে হাদিসটা পুরোটা আলোচনা করেছিলাম, যে রুইয়াতুস সুদ যখন আসবে, আমেরিকান বাহিনী যখন আসবে, ইয়াকতুলুনাকুম কতলান লাম ইয়াকতুলুনাফসুন, তোমাদেরকে এমনভাবে হত্যা করবে যে কোনো কৌম কখনো আগে এরকম হত্যাকাণ্ড ঘটায় নাই। আসলে যে দানা পানি বন্ধ করে দিচ্ছে, খাদ্য সরবরাহ বন্ধ করে দিচ্ছে, পানি হয়তো বন্ধ করে দিবে, তারপরে যে কোনোভাবে খাদ্যের সাথে হোক পানির সাথে হয়তো করোনা ভাইরাস মিশাই দিবে। তো মক্কাবাসী মদিনাবাসী মানুষগুলাকে মেরে ফেলবে, বা পুরা সৌদির মানুষগুলাকে মেরে ফেলার চেষ্টায় আছে শুধুমাত্র আল্লাহর খলিফা আল মাহদিকে মারার জন্য, যাদের ধারণা নাই আল্লাহর শক্তি এদের উপরে। আল্লাহ হেফাজত করে ইনশাআল্লাহ, আল্লাহ তো তার খলিফাকে ঠিকই বাঁচিয়ে রাখবেন, তার দ্বারা ঠিকই দুনিয়াতে ইসলামকে জিন্দা করবেন। এখন মাসলা হলো, সমস্যা হলো যে আমরা যারা মুসলমান, আমরা যদি এই কাজে শরীক হইতে পারি, আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে আমাদেরকে সম্মানিত করবেন। আর যদি আমরা নিজেরা নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি, তো আল্লাহ তাআলা বড় বড় মুসিবত দুনিয়াতে আমাদের উপরে আসবে, আখেরাতে আমাদের উপরে আসবে, বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের উপরে বড় মুসিবত যেটা আসতেছে, আল্লাহ হেফাজত করে। কিন্তু আল্লাহ হেফাজত তখন করবে যখন মুসলমান ইসলামের জন্য কদম দিবে। আল্লাহ তাআলা সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করে, আর কথাগুলো সবার কাছে প্রচার করি, যে মক্কার হালত সবার জানা দরকার, সবাই এই ভিডিওটা সবাই কাছে প্রচার করি, দেশে দেশের বাইরে যত বাঙালি মুসলমান আছে সবার কাছে এটা প্রচার করি। আমি ইংরেজি উর্দুতেও কিছু কথা বলতেছি সবসময়, আরবিতে ওই জানি একটা কথা কিছু কথা বলার চেষ্টা করেছি, আরবিতে অত ভালো পারি না। তারপরেও যাদের আরবদের মধ্যে পরিচয় আছে, বা যাদের পাকিস্তানি উর্দু, হিন্দুস্তানি উর্দু জানেওয়ালা, হিন্দি জানেওয়ালা মানুষের পরিচিত আছে, বা ইংরেজি জানেওয়ালা বিদেশি বন্ধু বান্ধব আছে, এদের কাছে ওই ভিডিওগুলো শেয়ার করি। আল্লাহ তাআলা দেওয়া খাই দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমিন।